জন্য আমন্ত্রণ করেন, ইনারা প্রত্যাখ্যান করেন, তখন রাজ্যপাল মহোদয় ডেপুটি স্পিকারকে দায়িত্ব দেন। ডেপুটি স্পিকার হাউসে থাকা সত্ত্বেও অধ্যক্ষ নিজে দুই সদস্যকে শপথ বাক্য পাঠ করান। পরবর্তী ক্ষেত্রে চারজনের ক্ষেত্রেও রাজ্যপাল মহোদয়ের অনুমোদন ছাড়া শপথ বাক্য পাঠ করিয়ে তিনি সংবিধানকে এবং সংবিধানের যিনি কাস্টোডিয়ান তাকে চ্যালেঞ্জ করে সংবিধানকেই আক্রমণ করেছেন। যিনি সংবিধান মানেন না তার সাংবিধানিক পোস্টে থাকা উচিত নয় বলে আমাদের মনে হয়েছে। আমরা গত তিন বছর শুনেছি কান ঝালাপালা হয়ে গেছে, এবারেও আমরা দেখছি মন্ত্রীরা এবং শাসক দলের বিধায়করা প্রশ্নোত্তর পর্ব বলুন বা আলোচনায় সব সময় কেন্দ্রীয় সরকার, প্রধানমন্ত্রী এবং বিজেপি শাসিত রাজ্যগুলিকে আক্রমণ করেন। আমরা গুরুত্বপূর্ণ যে বিষয়ে মুলতুবি প্রস্তাব এনেছিলাম, একটা হলো কোচবিহার, চাপড়া, আড়িয়াদহ সহ পশ্চিমবাংলায় মহিলাদের উপরে তালিবানি কায়দায় মধ্যযুগীয় বর্বরতা, সেখানে পুলিশ মন্ত্রীর কোনো স্টেটমেন্ট আমরা পেলাম না, সেখানে আলোচনার সুযোগ পেলাম না, অথচ মুখ্যমন্ত্রী একটা অসত্যকে প্রচার করার জন্য কালকে বিধানসভাকে ব্যবহার করলেন এবং কালকে কোশ্চেন অ্যান্ড অ্যান্সার বন্ধ রেখে উনি সকালবেলা ফোন করে বললেন বিমানদা আমি যাচ্ছি, সঙ্গে সঙ্গে বিমানদা প্রশ্নোত্তর পর্ব বন্ধ করে দিলেন এবং লজ্জার মাথা খেয়ে মাননীয় প্রাক্তন মন্ত্রী একাধিকবার বিধায়ক বিশ্বনাথ চৌধুরী তার প্রয়াণে যেদিন কোনো প্রাক্তন মন্ত্রী, প্রাক্তন সদস্য বা বর্তমান সদস্য মারা যান, সেক্ষেত্রে তার পরের ওয়ার্কিং ডেতেই বিধানসভা অবিচুয়ারি করে মুলতুবি হয়। যেহেতু কাল সকালবেলা মমতা ব্যানার্জি বলেছেন বিমানদা আমি যাচ্ছি, তাই কালকে অবিচুয়ারি হলো না। আজকে যেহেতু বিরোধী দলনেতা মেনশনে জমা দিয়েছিলেন যে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি, ইডাব্লিউএস এবং ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা পশ্চিমবঙ্গে হক মানে যারা চাকরিতে সংরক্ষণের হকদার তাদেরকে এই সরকার কন্ট্রাকচুয়াল জবে 100 পয়েন্ট রোস্টার মানছে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।